সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পারে ব্রিজের নিচে জমজমাট মাদকের হাট। এক যুগের বেশি সময় ধরে ব্রিজের নিচে প্রকাশ্যে সব ধরনের মাদকের রমরমা ব্যবসা চালালেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরবঙ্গ ট্যাংলুরি চমিক ইউনিয়নের কিছু অসাধী চমিকের তাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদদে মাদক ব্যবসায়ীরা ব্রিজের নিচে প্রকাশ্যে মাদকের হাট বসালেও তাদের দমনে প্রশাসন যেন শুধুই অসহায়। পুলিশ কিংবা র্যাব ব্রিজের নিচে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে অভিযান পরিচালনা করলেই বিপত্তি ঘটায় ট্যাংলোরির চমিকেরা। অভিযান পরিচালনাকারী পুলিশ র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে ফেলে শত শত চমিকেরা মুহূর্তে পাবনা বগুড়া সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেয় চমিকেরা, ফলে প্রশাসন মাদক বিরোধী অভিযান বন্ধ করে দিয়ে নিরাপদে চলে যায়। বাঘাবাড়ি ট্যাংলোরি চমিকদের এমন দৌরাত্মে বিব্রত পুলিশ সাংবাদিক সহ সুশীল সমাজ। বাঘাবাড়ি বন্দরের একাধিক সূত্রে জানা যায়, মাদক নির্মূল করতে প্রশাসনের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। বাদাম চানাচুরের মতো এখানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে ডালায় ভর্তি করে, তা গোপনে নয় প্রকাশ্যেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার পরপরই বাঘাবাড়ি ঘাটে বড়াল ব্রিজের নিচে বসে মাদকের হাট। শুধু হাত বাড়ানোর অপেক্ষা, হাত বাড়ালেই মিলছে গাঁজা, হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, চোলাইমদ সহ হরেক রকম মারণাসক মাদক। মাদক বাণিজ্যের সঙ্গে পরোক্ষভাবে সম্পৃক্ত কিছু অসাধু চমিক নেতা প্রভাবশালী হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের আটকাতে সাহস পাচ্ছে না। এ কারণে বড়াল নদীর তীরে বাঘাবাড়িতে মাদক ব্যবসা বন্ধের বদলে দিন দিন যেন আরও শক্তিশালী হচ্ছে। এই মাদক বিক্রির স্পট যেন এখন অপরাধের স্বর্গরাজ্য, এখানে পুলিশ সাংবাদিক কেউ প্রবেশ করতে পারে না। মাদক ব্যবসায়ীদের হোতা কিছু অসাধু চমিকদের রোশানলে পড়ছে হরহামেশাই। বাঘাবাড়ি ঘাটের এসব মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের দৌরাত্মে আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়া কর্মী সবাই যেন অসহায়ত্ব বোধ করছে। আরে সুযোগে যুগের পর যুগ ধরে বাঘাবাড়ি বন্দরের মাদক ব্যবসায়ীগণ দাপুটের সাথে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। পাশাপাশি সকল ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে বাঘাবাড়ি ঘাটে। মাদক ব্যবসা সহ নানা অপরাধ সংগঠিত হলেও যেন আইন প্রয়োগ করতে পারে না প্রশাসন, রিপোর্ট করতে পারে না সাংবাদিক, আজব ব্যাপার। এজন্য রাষ্ট্রের ভিতরে আরেকটি রাষ্ট্র, ফলে বাঘাবাড়ি ঘাটে চলছে নানা অপরাধ, নেই কোনো আইন। প্রশাসনের আইনকে বিধ্বঙ্গলি দেখিয়ে উচ্ছৃঙ্খল ব্যাপারা অসাধু চমিকেরা দেদার্সে মাদক ব্যবসা সহ নানা অপরাধ সংগঠিত করে আসছে। এই বাঘাবাড়িতে একটা ইনফরমেশন ছিল যে এখানে একটা মাদক আছে, ওই মাদক উদ্ধারের জন্য এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আটক করার জন্য আমাদের একটা টিম এখানে আসে। আসার পরে এই মাদক অপারেশন যখন কন্ডাক্ট করা হয়, এই সময় এখানকার এলাকাবাসী, যার মধ্যে কিছু শ্রমিকও ছিল এখানে, যে আপনার ট্রাক লরি সমিতির যারা আছে তাদের কিছু শ্রমিকও ছিল, তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয় এবং একটু হাতাহাতির ঘটনা ঘটে। দুই পক্ষেরই আপনার কয়েকজন হয়তো মারধরের শিকার হচ্ছে, বিষয়টা এতটুকুই। আর ক্ষয়ক্ষতি বলতে আমি শুনতে পেরেছি যে আমাদের র্যাব সদস্যদের দুইটা মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। আর এছাড়া হুন্ডি অভিযান এবং আমাদের মাদক এখানে একটা মাদকের একদম সুনির্দিষ্ট ইনফরমেশন ছিল, যার ভিত্তিতে পাবনা ক্যাম্প থেকে অপারেশন করা হয়। গত 6 ডিসেম্বর বুধবার সকালে পাবনা থেকে আগত র্যাব 12-র সদস্যরা বাঘাবাড়ি ঘাটে ব্রিজের নিচে মাদকের আকরায় অভিযান পরিচালনা করলে র্যাবের অভিযানেও বাদ সাধে ট্যাংলোরি চমিকেরা। মুহূর্তেই শত শত চমিক সুসংগঠিত হয়ে র্যাবের মোটরসাইকেল সহ তাদের অবরুদ্ধ করে ফেলে। এক পর্যায়ে পাবনা বগুড়া মহাসড়ক ব্যারিকেড দিয়ে যান চলাচল 3 ঘন্টা বন্ধ রাখে। সেখানে র্যাবের 2টি মোটরসাইকেলও ভাঙচুর করে উচ্ছৃঙ্খল চমিকেরা। পরে র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শাহজাদপুর থানা পুলিশ, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সহ ট্যাংলোরি চমিক নেতাদের সমঝোতায় র্যাব সদস্যরা চমিকদের রোশনাল থেকে মুক্তি পায়। ইতিপূর্বে একাধিকবার পুলিশ সাংবাদিক বাঘাবাড়ি ঘাটের চমিকদের দ্বারা মারপিট ও লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। বাঘাবাড়ি অয়েল ডিপো জ্বালানি তেল সরবরাহ বন্ধ কিংবা মহাসড়ক যান চলাচল বন্ধ করার হুমকি দিয়ে দিন দিন যেন আরও ব্যাপারহা হয়ে উঠেছে বাঘাবাড়ি ঘাটের চমিকেরা। সাংবাদিকদের ক্যামেরা চোখে পড়লে সাংবাদিককে মারপিট প্রশাসনকে মারধর করতেও দ্বিধা করছে না।
তাই বাঘাবাড়ি ঘাটে অবৈধ মাদক ব্যবসা বন্ধ সহ যাবতীয় অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।